ओम शरणागत परित्राण परायने सर्वस्यार्ति हरे देवी नारायणी नमोस्तुते ओम जननीं शारदा देवी रामकृष्ण जगद्गु पाद पद्म तय श्रुवा प्रणमा मुहु श्री भगवान अशेष एवं रामकृष्ण मिशन दिनाजपुर केंद्र बदान्नत तो आज आबाद समबेत हो आज के पाठ्यचक्रिये আজকে পাঠচক্রের আলোচনার বিষয়বস্তু রামকৃষ্ণ সংঘের অষ্টম সংঘগুরু পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজের যে বক্তৃতার সংকলন যেটি সৎ প্রসঙ্গ নামে পরিচিত তার থেকে পাঠ ও আলোচনা আজকে যে বক্তৃতাটি বলবো সেটির বক্তৃতাটা নিয়ে আমরা আলোচনা করব সেটির সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ এটি দেওয়া হয়েছিল রামকৃষ্ণ মিশন আশ্রম শিলচর তারিখ হচ্ছে সাতই এপ্রিল উনিশশো সাতান্ন সাল মহারাজ বলছেন দেরে মন কালী বলে হৃদি রত্নাকরের অগাধ জলে এই যে গানটি গাওয়া হতে গাওয়া হলো এতে রামপ্রসাদ বলছেন ডুব দিয়ে রত্ন তুলতে হয় সে রত্ন কোথায় আমাদের অন্তরে আমাদের হৃদয়ে আমাদের হৃদয়ে রয়েছে আনন্দের খনি শান্তির খনি ওপর ওপর ভাসলে কি করে হবে ডুব দাও ডুব দিলে তবে তো রত্ন পাবে সে রত্ন পেলে সে আনন্দের এক কণা লাভ করলে বিষয়ের আনন্দ সব আলুনি বোধ হবে তখনকার দিনের যারা গান বাজনা লিখতেন যাদের গান আমরা শুনেছি এবং যাদের গান শুনে আমরা বড় হয়েছি এদের সবারই গান বিশেষ করে রামপ্রসাদ কমলাকান্ত এদের গানের একটা গভীর অর্থ থাকতো মানে আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি ওই রকম গোছের নয় আর কি মানে গোছানো ব্যাপারটা সে যুগে ছিল না এই যুগে তো আছে আর কি তো সেই তখনকার তাদের যে সমস্ত গান টান ছিল সেগুলি গভীর অর্থবোধক যে গানটির কথা আজকে যেটা দিয়ে শুরু হয়েছে ডুবদের এমন কালী বলে রিধি রত্না করের অগাধ জলে এই গানে আছে এরকম ডুবদের এমন কালী বলে রিধি রতনা করে অগাধ জলে রত্নাকর শূন্য নয় শূন্য কখন পেলে। তুমি দম ধর্মে এক ডুবে যাও কুলকুণ্ডলিনীর কুলে এই গানের শুরুতেই এটি বারবার বহুবার শ্রীরামকৃষ্ণদেব ব্যবহার করছেন শ্রীরামকৃষ্ণদেবের অত্যন্ত প্রিয় গানগুলির মধ্যে অন্যতম হচ্ছে এই গ্রানটি বলছেন এই যে আমাদের আলাদা করে কোথাও কোনো রত্ন নেই আমাদের হৃদয়তেই রত্ন আছে দেখবেন আমরাও বুঝতে পারি এগুলো কিন্তু কখনো কখনো ফ্ল্যাশ করে সব সময় নয় ধরুন একজন ক্ষুধার্থ মানুষ আপনার কাছে খেতে চেয়েছে তাকে যখন খেতে দেন তারপরে যখন তার সেই গ্রাসে গ্রাসে তৃপ্তি হয় সে অদ্ভুত আনন্দ আপনিও বোধ করেন ওই আনন্দটা কিন্তু বাইরে থেকে কোথাও এক্সপোর্ট করা হয়নি আপনি বাইরে থেকে কোথাও ইম্পোর্ট করে নিয়ে আসেন ওটা আপনার ভেতরে ছিল ইনবিল্ড ছিল শুধু আপনি বুঝে উঠতে পারছিলেন না বলে ওইটি বুঝতে পারছেন না ঠিক সেই রকম আমরা যে বাইরের যাবতীয় জ্ঞানের কথা বলি যাবতীয় উচ্চ ভাবের কথা বলি প্রত্যেকটি ভাব আমাদের ভেতরে থাকে শুধু কেন আমরা বুঝতে পারি না যেরকম চকমকি দুটো চকমকি ঘষলে অগ্নি স্ফুলিঙ্গ হয় এবং তার থেকে সেই আগুনকে আগুন দাবানলে রূপান্তরিত হতে পারে ঠিক সেই রকম আমাদের ভেতরেও এই চকমকি দুটো দরকার একটা হচ্ছে আমার ইচ্ছা আর একটা হচ্ছে ঈশ্বরের কৃপা একটা চকমুকির একটা পথর সবসময় তৈরি থাকে সেটা হচ্ছে ঈশ্বরের কৃপা আমাদের ইচ্ছে এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস এটা যদি না থাকে তাহলে এক যেমন এক হাতে তালি বাজে না আমরা বলি এক হাতে তালি বাজা বাজিও না এক হাতে কখনো তালি বাজে না দুজনের এমনি এমনি করে হাত লাগে তবে তালি বাজে ঠিক সেই রকম শুধু ঈশ্বরের কৃপা হলে হবে না তিনি তো কৃপাময় তিনি কৃপা করবেন বলে বসে আছেন যেটা দরকার সেটা হচ্ছে আমাদের ইচ্ছে তাই বলছেন মন বলে কথা আমরা যতক্ষণ না না পর্যন্ত সেই ডুববো ততক্ষণ হবে কেন বলে কৃষ্ণ বলে হলে কি না কেন আমাদের ফেসবুক এই হোয়াটসঅ্যাপ এগুলো চড়িয়ে চড়িয়ে আমাদের যে ধারণা হচ্ছে একদল মানুষ থাকবে যারা যারা সবসময় এই কে কি কেন এসব নিয়ে প্রশ্ন করবে দেখবেন আজকে একটা গল্প আমাদের ফেসবুকের পাতায় শেয়ার করা আছে সেখানে একটি ছেলে বাচ্চা ছেলের গল্প বলা আছে সেই ছেলেটি জল বেচে প্ল্যাটফর্মে তখনকার দিনে এই প্ল্যাটফর্মে জল বিক্রি হতো আমরাও যে জোসিডি এইসব স্টেশনে দেখেছি জল বিক্রি হতো সেই সবুজ রঙের এক ধরনের কাপড় দিয়েই এটা ঢাকা থাকতো বা লাল ধরনের এক ধরনের সোয়েট কাপড় দিয়ে সে এটা ঢাকা থাকতো তাতে করে জল বিক্রি হতো ঠান্ডা জল বিক্রি হতো গরমকালে সেই রকম ছেলেটি জল বিক্রি করছে একমন সময় একজন শেঠজি ডেকে জিজ্ঞেস করছে এ ভাই বলা মাত্র সে ভেবেছে শেটজির জল লাগবে তাড়াতাড়ি করে গ্লাসেতে জল ঢালছিল এমন সময় শেঠজি জিজ্ঞেস করলেন কত করে বলছেন আটানা এক গ্লাসের দাম আটানা বলছে চারানায় হবে না ছেলেটি মিষ্টি হেসে ওই জলটা পাত্রের মধ্যে ঢেলে ধীরে ধীরে হাঁটতে শুরু করলো সেই কম্পার্টমেন্টে আরেকজন ভদ্রলোক ছিলেন একজন সন্ন্যাসী ছিলেন তার খুব অবাক লাগলো রে ছেলেটি জল বিক্রি করাই তো ব্যবসা একটা তর্ক করলো না কিছু করলো না একটা কটু শব্দ ব্যবহার করলো না তার এখানে চলে গেল ট্রেন খানিক্ষণ থেমে আছে দেখে তিনি নেমে ছেলেটিকে জিজ্ঞেস করলেন যে তুমি একটা কটু শব্দ বললে না একটাও কিছু করলে না কিছু চুপচাপ চলে গেলে তখন ছেলেটি বলছে আসলে জানেন তো মহারাজ ওর তৃষ্ণা পায়নি ও তো নয় ও যদি তৃষ্ণার্থ হতো ও শুধু জলের দাম জানতে চেয়েছিল ও যদি তৃষ্ণার্থ হতো প্রথম আগে এক গেলাস জল খেত তারপরে জলের দাম জানতে চাইতো কিন্তু তৃষ্ণার্থ নয় বলে ও জলের দাম জানতে চাইছে তখনও সে একটা অপশান খুঁজে বেড়াচ্ছে এই যে আমি বলছি না ইচ্ছা ইচ্ছাটা দরকার আছে যারা সত্যি সত্যি আমাদের এই জীবন পথে অনেকে দেখবেন আমরা কে কেন কি কি হলে কি হয় এতেই সময় নষ্ট করে ফেলি ফলে আমাদের জীবনে যখন শেষ অন্তিম প্রার্থী হয় তখন শূন্য হাতে ফিরিয়ে নাথ পথে পথে গোছের আমাদের দশ দশা হয় আর যারা সত্যি সত্যি মানে খুঁজছে প্রশ্ন খুঁজছে পড়েছে গুরু যে কৃপা করেছেন সেই কৃপা বিন্দুটি নিয়ে বেরিয়ে পড়েছেন রাস্তায় এবং যাত্রাপথে যত বাধা সমস্ত কিছুকে অতিক্রম করে তারা তাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করে দিনান্তে তারা কোনো একটা জায়গায় গিয়ে পৌঁছে যায় একজন স্বাধিকার লেখা এই নর্মদা পরিক্রমার একটা গ্রন্থ পাওয়া গেছে চারখণ্ড অব প্রকাশিত হয়েছে পাওয়া গেছে প্রথম কণ্ঠটি আমি পড়ছিলাম সেইখানে তিনি তার যাত্রাপথের কথা বলছিলেন যে সবাই কত রকম ভাবে ভয় দেখিয়েছিল এই পথে ওই এইরকমে সেইরকম প্রতি তাকিয়ে যেতে হবে এমন নাকি তাকাতে হবে যে নর্মদা মায়ের কথা মনে পড়বে না কিন্তু যাত্রাপথটা এমন যতই কণ্ঠকাকীর্ণ হোক চোখের একটা কোন হয় বাঁ দিক নাহলে ডান দিক কোনো না কোনোভাবে নর্মদা মাকে দেখতে দেখতে আমরা যাই ঈশ্বরের নাম করতে করতে যাই ভুলেই যাই পথের ক্লান্তি পথের বন্ধুরতা খেতে না পাওয়াই সমস্ত কষ্ট ভুলে যায় এই কোনো একটা নাম নিয়ে এগিয়ে যেতে হয় তাই বলছেন ডুব ধরে মন কালী বলে হৃদাকরের অগাধ চলে সাধন ওই গেলাম আর এলাম ওরকম নয় এই সে হেদুয়া পার্কের বা কোনো সুইমিং ক্লাবে পাঁচ বছরের বাচ্চাদের চান করার জন্য ওই চার ফুটের গর্ত সেরকম নয় কিন্তু এটা বেশ গভীর হৃদ রত্নাকরের অগাধ জলে রত্নাকর পেতে গেলে সেই গভীরে সাধনের গভীরে যেতে হয় উপর ওপর ভাসলে হবে না বলছেন কারণটা কি রত্নাকর শূন্য নয় কখনো দু চার ডুবে ধর না পেলে আমরা একবার চেষ্টা করলে অনেকে পাই আবার কেউ একবার না চেষ্টা চেষ্টা করলেও পায় না তাকে বারবার বারবার প্রয়াস করতে হয় সাধন ভজনটা এমন একটা বিষয় বারবার উদ্যোগী হতে হয় বারবার প্রয়াসী হতে হয় বারবার উদ্যোগী হতে হতে বারবার প্রয়াসী হতে হতে অবশ্য অবশেষে আমরা আমাদের বস্তু লাভ করি সিদ্ধ বস্তু লাভ করাটা এত সহজ নয় দেখবেন বাংলা একটা অদ্ভুত সুন্দর ভালো কথা আছে ছেলের হাতের মোয়া ছেলের হাতের মোয়া অবশ্যই নয় গেলুম আর নিয়ে এলুম তা হয় না আনন্দজি মহাজ বলছেন এক এক সময় এক একজন ভক্ত পেতেন এক ভক্ত মহিলা এসে খুব কান্নাকাটি করছেন মহারাজ মনে করছেন তার সাধন স্প্রিয়া জাগ্রত হয়েছে তিনি মহারাজ মহারাজ তাকে জিজ্ঞেস করছেন বলো মা তোমার কি কষ্ট বলো বলছে আপনি বলুন তাহলে উঠে যাবে তো উনি জিজ্ঞেস করছেন কি উঠে যাবে বলছেন ভাড়াটে মহারাজ এই ঘটনাটা আমাদের পরের দিন বর্ণনা করছেন হাসছেন আমরাও খুব হাসছি কিন্তু মহারাজ বলছেন মাঝে মাঝে খুব দুঃখ হয় সংঘকে কিসব সব বস্তু দিয়ে গেলাম মানে এই গুরুকে আমরা ব্যবহার করছি ভাড়াটে তোলার জন্য রত্নাকর শূন্য নয় কখনো দু চার ডুবে ধরনা পেলে তুমি দম সামর্থে এক ডুবে যাও কুলকুণ্ডলী নীল খুলে দম সামর্থ্যে একদমে যেতে হবে একদম মানে হচ্ছে এটা হচ্ছে একটা নিষ্ঠা আমাকে এই পথ দিয়ে যেতে হবে এবং আমি একদমেতেই কুলকুণ্ডলী নীল খুলে পৌঁছে যাব এই বোধটা যেন আমার ভিতরে থাকে এটা যদি না থাকে তাহলে কিন্তু সাধারণ ভজন হয় না তা কিন্তু আমাদের হারিয়ে যেতে হবে বলছেন জ্ঞান সমুদ্রের মাঝের এমন রূপা মুক্তা পলে তুমি ভক্তি করে কুড়ায় পাবে শিব যুক্তি মৎ চাইলে এই যে আমাদের জ্ঞান ও সমুদ্র যার ভেতরে আমরা সেই জীবনের সন্ধান পাই জ্ঞান ও সমুদ্র কেন বলছে কারণ অজ্ঞানতার অন্ধকারে আমরা ডুবে আছি এই যে হবে কি হবে না যে দ্বন্দ্ব এটা যতক্ষণ আছে ততক্ষণ বুঝবেন আমাদের ভেতরে একটা অজ্ঞানতা আছে দেখবেন অনেকে আমরা দীক্ষা টিক্ষা নিই তারপরে দীক্ষা নেওয়ার পরে মনে হয় এই যে মন্ত্র পাচ্ছি এটা কি যথেষ্ট এই মন্ত্রতে কি আমার মুক্তি হবেই এই যে আমাদের শঙ্কা তখন আছে যখন আমরা আমাদের ভেতরে অজ্ঞানতা কাজ করছে নানা লোকের কাছে নানা অভিজ্ঞতা শুনতে 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 আমাদের মনে হয় যে একটা অজ্ঞানতা কাজ করছে এবং এই অজ্ঞানতার কারণে আমরা কিছুতেই ইষ্টের দিকে এগিয়ে যেতে পারি না কিন্তু এই একটা ক্লিয়ার কনসেপশন রাখতে হবে যেভাবেই হোক আমি এটা পাবো তাই বলছেন জ্ঞান সমুদ্রের মাছের এমন কি আছে আমরা তো ওই নবাব কিনলে আরাম মতো লোক তো তাই বলছেন কি পাওয়া যায় শান্তির রূপা মুক্তা ফলে মুক্তা খুব দামি পাথর দামি একটা রত্ন পাথর নয় রত্ন শান্তিরূপ মুক্তা সেটা পাওয়া গেলে জীবনে শান্তি আসে অনেক অপ্রাপ্তির মাঝে জীবনে খুব আনন্দ হয় আমার মনে আছে একবার তখন আমি সাধু হইনি সে সময় এক জায়গায় গিয়েছিলাম একটা রেস্ট হাউসে আমরাও অনেকগুলো ঘরে আছি একজন ভদ্রলোক অনেক ধনী সমস্ত রাস্তাটা কলকাতা থেকে সমস্ত রাস্তা তিনি গাড়িতে এসছেন তার ওই রকম রেস্ট হাউসে থাকারই কথা নয় কিন্তু ওই আছেন খুব ভালো তিনি একজনের ঘরের সামনে দাঁড়িয়ে চুপটি করে দাঁড়িয়েছেন অল্প বয়সী তো আমি কৌতূহল হচ্ছে এ লোকটা কী করছে জানলা দিয়ে কিছু দেখতে চাইছে ভিতরে তারপরে না দেখছি ঘরের ভেতর থেকে প্রলয়নকারী নাক ডাকার আওয়াজ আসছে আর ভদ্রলোক চুপটি করে বাইরে দাঁড়িয়েছে না এটা আসার কথা নয় খুব বেদনার কথা ভদ্রলোক আমাকে বলছেন জানো ভাই কি আমি না হতবাক হয়ে তাকিয়ে আছি এই যে কি শান্তিতে ঘুমোচ্ছে এই যে জীবনে সব আছে সব সম্পদ আছে ধন সম্পদ সব কিছু আছে কিন্তু তার জীবনে শান্তিটাই মেলেনি এই ঈশ্বর লাভ আমাদের এই জীবনের এই শান্তিটা দেয় মানে আমাদের খুব স্মুথ লাগছে তা নয় জীবনটাকে একটা উত্তীর্ণ করে যেখানে কিছু না থাকার মতো ভীষণ একটা আনন্দ আছে জ্ঞান সমুদ্রের এমন মাঝের শান্তি রূপা ফলে কেন শান্তি এখানে বলছে না সব প্রাপ্তির পর এক ধরনের অদ্ভুত একটা আনন্দ ভূতেশানন্দ জী মহারাজকে দেখেছি যখন ওই অত কষ্ট হচ্ছে হার্টের প্রবলেম হচ্ছে তার ইয়া হবে সিদ্ধান্ত হয়েছে তার বাইপাস সার্জারি হবে মহারাজকে যখন গিয়ে জিজ্ঞাসা করেছে মহারাজ আপনার কি মত মহারাজ বলছেন এই শরীর আমি সংঘকে উৎসর্গ করেছি সংঘ যদি মনে করে এই শরীর দিয়ে আরো কাজ করা যাবে এবং তার জন্য এই অপারেশনটা করা জরুরি তাহলে সংঘ করবে নি আমার কোনো দ্বিতীয় মতামত নেই সংঘের প্রধান সংঘের সম্পর্কে এই কথাটা বলছে এবং সেইটি বলতে তার এতটুকু সমস্যা তৈরি হচ্ছে না কারণ তার জীবনে যে আসল শান্তি পাওয়ার সেটা তিনি পেয়ে গেছেন এই যে শারীরিক যে কষ্ট তার যে শাসনিতে কষ্ট হচ্ছে কথা বলতে পারেন না উঠতে হাঁটতে চলতে বসতে ভীষণ কষ্ট যে কষ্টে এমন যন্ত্রণা হতো যে মহারাজ হাতটাকে নড়াতে না এত যন্ত্রণা হতো তো মহারাজকে দেখে বোঝা যেত না হাসিতে একবার ভরপুর সে হাসি দেখলে আমরা আনন্দে বিহর হয়ে যেতাম তাই বলছেন তুমি ভক্তি করে কুড়ায় পাবে শিবযুক্তি মত চাইলে কল্যাণকারী ভাব নিয়ে যদি আমরা করি যদি আমরা সমস্ত ভালো ভক্তি দিয়ে সমস্ত ভালোবাসা দিয়ে যদি করি তাহলে সেই ফল পাবো কামাদি কামাদি কুম্ভীর আছে আহার লোভে সদাই চলে তুমি বিবেক হলদি গায়ে মেখে নাও গায়ে মেখে যাও ছবে না তার গন্ধ পেলে এটা খুব স্বাভাবিক আপনি যে জীবনই যাপন করুন না কেন সবসময় প্রলোভন আপনাকে হাতছানি দেবেই সবসময় প্রলোভন আমাদের ভেতরে দুটো জিনিস আছে একজন শয়তান আছে আরেকজন আমার বন্ধু আছে শয়তান সব সময় আমাকে আকৃষ্ট করবে তার পথে নিয়ে যাওয়ার জন্য সেই শয়তানের পথে যদি যাই সেটা শয়তানের পথ থেকে বেরিয়ে আসার জন্য নিজের বিবেক নিজের বিবেচনাকে খুব স্ট্রং করতে হয় আত্মস্থানন্দ বলতেন আমাদের মাথার মাঝখানে একটি যন্তর আছে বলতেন যন্তর আছে সেটার নাম হচ্ছে ধি শক্তি ধি শক্তি আমাদের কি করে না কোনটা ভালো কোনটা মন্দ এই দুটোকে চিনতে আমাদের সাহায্য করে উনি বলছেন কিরণ জানিস তো একটা ধি শক্তি আমাদের সাহায্য করে কোন কথাটা এইখান থেকে নিয়ে এইখানে বলবো আর কোন কথাটা এইখান দিয়ে নিয়ে এইখান দিয়ে পাস করে দেবো এই এটা সাংসারিক ক্ষেত্রে আমরা দেখেছি আমরা তো অনেককে নিয়ে কাজকর্ম করি বিশেষ করে বেলুর মাঠে অনেক সেবা যারা দিতেন তাদের নিয়ে কাজ করতে হতো তারা খুব বড় বড় কাজ করে এসছেন তারা আমাদের মতো ক্ষুদ্র বুদ্ধির সাধারণ অ্যামেচার সাধুর কাছে ছোট্ট সাধুর কাছে কিছুতে তারা কাজকর্ম করতে চাইতেন না তাই তাদের কোন কথাটা গ্রহণযোগ্য কোন কথাটা বর্জন করতে হবে এটা কিন্তু শিখতেই হবে ঠিক সেই রকম এই যে নানা ধরনের বাসনা আমাদের আকৃষ্ট করে কিন্তু সেই অবস্থা থেকে বেরিয়ে আসার সবচেয়ে বড় উপায় হচ্ছে এইটি আমার বিবেক বুদ্ধিকে যদি আমি জাগ্রত রাখি রতন মানিক্য কত করে আছে সেই জলে রামপ্রসাদ বলে ঝম্প দিলে মিলবে রতন ফলে ফলে আমরা প্রথমে আমাদের সন্ধান করতে হবে সেই রত্ন পেটিকাটা কোথায় প্রথম গিয়ে ঝাঁপিয়ে পড়ে খানিকটা তুলে নিয়ে আসতে হবে তারপর ওই রত্ন পেটিকাটা কোথায় জেনে আগে যখন প্রথম রত্ন পেটিকার সন্ধান করছিলাম জলের এখানে ডুব ডুবছিলাম ওখানে ডুব ডুবছিলাম সেখানে ডুব ডুবছিলাম ধাক্কা কাটছিলাম নানা কিছু হচ্ছিল কিন্তু যখন রত্ন পেটিকাটার সন্ধান জানি যে জলের কোন জায়গায় রত্ন পেটিকা আছে সেইখানে লাভ দিলেই আমি পাব দ্বিতীয়বার আর আমাদের তৈরি অসুবিধা হয় না তখন আমরা সহজেই সেই রত্ন পেটিকার ভেতরে সেইখান সেই জায়গাটা স্পেসিফিক জায়গাতে লাভ দিই এবং সেখান থেকে রত্ন তুলে নিয়ে আসি বলছেন রত্ন মানিক্য কত পড়ে আছে সেই জলে রত্ন আর কি না ঈশ্বরীয় গুণের রত্ন নানাবিধ গুণের রত্ন ছড়িয়ে আছে সেই জিনিস ভগবানের ঈশ্বরীয় সম্পদ আমাদের কাছে সহজে পাওয়া যায় এই আমরা ছেলেবেলায় শুনতাম না আগেকার দিনের সিনেমা টিনেমা হতো সেখানে আছে যে সব সময় দুটো করে ছেলে থাকতো একটা খুব ভালো ছেলে আর একটা খুব শয়তান ছেলে শয়তান ছেলে বাবার সম্পত্তি নেওয়ার জন্য কত দু নম্বরই করতো আপনারা আবার রাগ করবেন না আমি সিনেমার গল্প বলি বলে তা সেই অনেক রকমের শয়তানই করতো বাবা এক সময় বলেই ফেলতো তুই এরকম করতে গেলি কেন তুই চাইলেই তো আমি তোকে দিয়ে দিতাম এই যে তুই চাইলেই আমি তোকে দিয়ে দিতাম এই যে এটা তো আছেই মানে ঈশ্বরের সম্পদ আছেই কিন্তু আমাদের চাইতে হবে চাওয়াটা খুব জরুরি পাঁচখণ্ড কথা বলতে ঠাকুর দুটি বড় ঠাকুরের দুটি বড় নির্দেশ দেখা যায় একটা হচ্ছে ডুব দাও আর দুই হচ্ছে এগিয়ে পড়ো সমাধির মধ্যে ঠাকুর নিজ হৃদয়ে ডুব দিয়ে সেখান থেকে কত মানি মণিমাণিক্য তুলে এনে সবাইকে বিলিয়েছেন ঊনবিংশ শতাব্দীর শতকের অনেক মনীষী সচক্ষে দেখেছেন ঠাকুর ভেতরে ডুব দিয়ে কোথায় তলিয়ে যাচ্ছেন এই কথামৃতে পাঁচ খণ্ড এখন তো আবার দুখন্ডে রূপান্তরিত হয়েছে দিন অনুযায়ী ভাগ করার ফলে পাঁচ খন্ড আছে আবার নতুন করে প্রকাশিত হচ্ছে তো সে তার ভেতরে সম্পদ তিনি বলছেন যে দুটি নির্দেশ প্রাথমিকভাবে দেওয়া আছে এক হচ্ছে ডুব দেওয়ার কথা আরেকটা হচ্ছে এগিয়ে যাওয়ার কথা ডুব দেওয়াটা খুব জরুরি আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভাষা ভাষা আমরা ওই ভেসে ভেসে বেড়াতে খুব ভালোবাসে সব জানি সব জানি আজকেই একজনের গল্প বলছিলাম এটা বিহারিদের গল্প যারা বিহারি থেকে আছেন দয়া করে কিছু মনে করবেন না ওই একদল রমণী ওখানে পাওয়া যেত যারা গিয়ে কান্নাকাটি করতেন রুদালি নয় রাজস্থানের রুদালি নয় এমনি সাধারণ পরিবার এই পাড়াল মহিলাদের পাওয়া যেত তা একজন মারা গেছে তখন সন্ধ্যে রাতি প্রায় রাত হয়ে এসছে সেখানে কাঁদতে যাবেন তাই তারা আছড়ে পিছড়ে কাঁদবেন তো তা হাতে কাঁচের চুরিগুলো ভেঙে গেলে হাতটা কেটে যেতে পারে তাই আস্তে আস্তে অলঙ্কারগুলো খুলছেন কাঁচের চুরিগুলো সব খুলে ফেলছেন তারপরে এই যে বিধবা হয়েছে যে যে মারা গেছে সে তার সামনে এত কানের দুল নাকের ফুল এসব পড়ে যাওয়া জন্য সেগুলো সব খুলেছেন খুলে টুলে সেইখানে গিয়ে হাউ হাউ করে কাঁদছে সেখানে গিয়ে দেখছেন একজন পণ্ডিত খুব সে সংস্কৃত শ্লোক মারছে খুব সংস্কৃত শ্লোক দিচ্ছে এমনি দেবীজির তো কিছু বলতে হবে কি করবে বুঝতে পারছে না রাত হয়ে গেছে কিন্তু সে একটাই জানে প্রণতস্মী জবা কুসুম সংকাশম কশ্যপ এবং মহাদ্যুতির ধনতারিং সর্বপা পগ্নম প্রণতশ্মী অন্ধকার আকাশের দিকে তাকিয়ে তিনি প্রণাম করে এই মন্ত্রটি বলছে আর সব দেহাতি মহিলারা যারা বসে তাদের ভেতরে ভীষণ উচ্ছ্বাস আরে বাপ রে বাপ আমার বন্ধু কত সংস্কৃত জানে কিন্তু যারা সত্যি জানে তারা জানে মিটে সবাইকে বোকা বানিয়ে দিল ঠিক সেই রকম আমাদের সব সময় জানেন তো ওপরে ওপরে ওপর চালাকি করতে চাইলে ধর্মপথে হয় না কোনো পথেই হয় না সংসার পথ ওপর চালাকি দিয়ে হয় না ধর্মপথও ওপর চালাকি দিয়ে হয় না যতক্ষণ না পর্যন্ত সংসারের গভীরে আপনারা যেতে চাই যার পারছেন ঠাকুর সংসারে রেখেছেন সংসারের ভেতরে গভীরে যেতে হবে ঠাকুর বলছেন যে নৌকা জলে থাকুক তাতে ক্ষতি নেই যদি নৌকা জলে না থাকে তাহলে তো তার এক্সিস্টেন্সে চলে গেল জল যেন নৌকার ভেতরে না প্রবেশ করে জল নৌকার ভেতরে প্রবেশ করে তার ইমব্যালেন্স অবস্থা যেন না আসে ঠিক সেই রকম সংসারী জীব সংসারে থাকুক তাতে কোনো ক্ষতি নেই সংসার যেন তার ভেতরে না প্রবেশ করে বেশিরভাগ ক্ষেত্রে সংসারটা আমাদের ভেতরে প্রবেশ করে যায় নানা সময়ে নানা জনের কাছে শুনি নানা রকমের দুঃখের গল্প শুনি ইয়ে শুনি সবসময় মনে হয় আমার তো ঠোটকাটা বলেই ফেলি তো আপনারই দোষ যেমন ছেলেপুলে তৈরি করেছেন কি দরকার ছিল আপনার লাভ মধ্যে তাদের আমরা কখনো নিজেকে একটা বয়সের পর ইনডিফারেন্ট করতে পারি না এটা অনেক আগে থেকে অভ্যাস করতে হয় আমরা আমাদের সবসময় মনে হয় যেন জগৎ আমার পরামর্শর জন্য অপেক্ষা করছে আমাদের মনে আছে গুতেষানন্দ কাছে আমরা প্রণামে গেছি ট্রেনিং সেন্টারে এক দাদা জিজ্ঞাসা করছেন আচ্ছা যে আছে এত বড় সংঘ তাতে আমাদের ব্রহ্মচারীদের মতামত চাওয়া হচ্ছে না কেন এরকম হয় প্রেসিডেন্টকে প্রশ্ন করছেন প্রেসিডেন্ট উত্তর দিচ্ছেন যে একটা সময় আসবে সংঘ তোমার কাছে তোমার পরামর্শ জানতে চাইবে কিন্তু তোমাকেও তো পরামর্শ দেবার মতো যোগ্য হয়ে উঠতে হবে তুমি যদি তোমাকে পরামর্শ দেবার যোগ্য না হয়ে উঠতে পারো তাহলে তো সংঘ তোমার কাছে জানতে চাইবে না আগে তো তোমার ভাণ্ডারে কিছু অভিজ্ঞতার ঝুড়ি থাকা দরকার তবে না তোমার কাছে চাইবে এই যে আমি এখানে যদি বসে বলে ভীষণ ঠান্ডা বরফের ঠান্ডা সেরকম কিছু না আমাকে অভিষেককে জিজ্ঞেস করতে হবে বরফের ঠান্ডা কীরকম বরফ পড়লে কীরকম বুটে ওরা হাতরাতে হাতরে অফিস যায় সেগুলো সব সে অভিজ্ঞতা আমার নেই সেগুলো ওদের কাছে আছে আবার এই যে মুর্শিদাবাদে দাঙ্গা হলে কীরকম হয় বিট্টুবাবুর কাছে না জিজ্ঞেস করলে হবে না প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমাদের কাছে কারোর নেই তাই না অতএব অভিজ্ঞতার ঝুলিটা তো পূর্ণ করতে হবে আমরা মনে করি চুলে পাক ধরলেই জগৎকে শিক্ষা দেবার অধিকার আমাদের হয়েছে কিন্তু আমরা অনেক সময় শিশুই থাকি আমাদের যে যে শেখার ইচ্ছা জাগিয়ে খুব প্রয়োজন আছে এই দুটি কথা বারবার ঠাকুর বলছেন এক হচ্ছে ডুব দাও আরেকটা এগিয়ে যাও চেরাই বেতি এগিয়ে যাও এগিয়ে যাও এগিয়ে যাও নিরন্তর এগিয়ে যাও উত্তিষ্ঠতা জাগ্রতা প্রাপ্য বরান নিবোধতা ওঠো জাগো এবং যতক্ষণ না পর্যন্ত লক্ষ্যে পৌঁছতে পারো ততক্ষণ পর্যন্ত হেঁটে চলো এগিয়ে চলো এই এগিয়ে চলার বাণী এটা উপনিষদ আমাদেরকে এটা দিচ্ছেন উপনিষদ আমাদের বলছেন শ্রী রামকৃষ্ণের কথা সেই ভাবের দোতক আমরা ভুলে গেছিলাম আমাদের শব্দে তাই আমরা যে শব্দ যে ভাষা প্রয়োগ করলে এটা বুঝতে পারবো শ্রীরামকৃষ্ণ সেই শব্দ সেই ভাব সেই ব্যঞ্জনা দিয়ে কথাগুলো আমাদের কাছে প্রকাশ করেছেন আর কিচ্ছু নয় তিনি বারবার বলছেন ডুব দেওয়ার কথা যতক্ষণ না ডুবছি ততক্ষণ হয় না ভেতরে আমি স্নান করতে গেলাম গলা অব্দি ডুবে চলে মাথার চুল এসেছি অতএব আমার পুরো স্নান হলো না সেই কারণে ডুবতে হলে সম্পূর্ণ তার মধ্যে ডুবতে হয় তার স্নেহ সুধা সে ঈশ্বরের কৃপা সেটিকে নিজের ভেতরে গ্রহণ করতে হয় আপনারা দেখবেন এটা আমরা খুব ফিল করে থাকি যাদের সন্ন্যাস হয় আমাদের আমাদের যেদিন সন্ন্যাস হয় সেদিনকে কিচ্ছু খেতে দেয় না একবে জলস্পর্শ করতে দেয় না সন্ন্যাসের আগের দিন যেদিন শ্রাদ্ধ হয় সেদিনও খেতে খেতে প্রায় তিনটে বেজে যায় তার মনের উপর একটা চাপ পড়ে নিজের বাবা মা তাদের শ্রাদ্ধ করা নিজের আত্মশ্রাদ্ধ করা একটা মনের উপর চাপ পড়ে আমরা যতই নিজেদের হিউম্যান বলবার চেষ্টা করি না কেন এটা একটা খুব চাপের এটা কিন্তু আমরা অন্তরে অন্তরে অনুভব করে থাকি তারপরের দিন যখন সেইখানে খাওয়ার প্রতি আমাদের কোনো আকর্ষণ হয় না তারপরে সারাদিন খেতে দেন একটা অদ্ভুত উত্তেজনা একটা নতুন জীবন জীবনযাপন করতে চলেছি অনুষ্ঠানে আগে যখন স্নান করতে যাই যখন ডুব দেওয়া হয় গঙ্গার জলে মনে হয় শরীরের প্রতিটি যেন সেই জলকে আকর্ষণ করছে নিজের মধ্যে যেন একটা অদ্ভুত প্রশান্তি যেন একটা অদ্ভুত শান্তি দিনে বোধহয় বার স্নান করে ফেলেছি কিন্তু ওই মধ্যরাত্রির স্নান বোধহয় সারা জীবনের মনে রাখার মতো ঠিক সেই রকম এই যে ডুব না দিলে সেই আমার চতুর্দিকে যদি তৃষ্ণা তৈরি না হয় আমি জলের দামই জিজ্ঞাসা করে যাব জল খাওয়ার ইচ্ছাটা আমাদের আর হবে না আর এগিয়ে চলতে হয় কখনোই কোনো থেমে যাওয়াটাই সব নয় মহাপুরুষ মহারাজ বলতেন সাধকের জীবন যেন নদীর স্রোতের মতো নদীর স্রোত সময় এগিয়ে যায় পথে যেখানে যেখানে বাধা পায় সেই বাধাকে ভেঙে গুড়িয়ে নিজের পথ তৈরি করে এগিয়ে যায় এটা যেমন এর ক্ষেত্রে প্রযোজ্য আমাদের জীবনের নদীর ক্ষেত্রে প্রযোজ্য তেমনি আমাদের জীবনের ক্ষেত্রেও সমভাবে এটি প্রযোজ্য সাধক জীবনে যদি এগিয়ে যাওয়ার ইচ্ছাটুকু আমাদের না থাকে তাহলে কিছুতেই আমরা এগিয়ে যেতে পারবো না লক্ষ্য স্থির থাকবে না সেই স্বামীজির জীবনের একটা গল্প আছে খানিক জায়গায় গিয়ে তিনি আর যেতে পারছেন না বলছেন আ পারছি না তখন তিনি সামনে একজন সাধু ছিলেন তিনি বললেন একবার পেছন ফিরে তাকিয়ে দেখো পেছন ফিরে তাকাতে বললেন এতটা রাস্তা তুমি এসেছ বাকি রাস্তাও তুমি যেতে পারবে এই যে এই বোধটা আমাদের সবসময় ঈশ্বরের দিকে আমি এগিয়ে যাচ্ছি মুভিং টুয়ার্ডস হিম মুভিং টুয়ার্ডস হিম যতক্ষণ না তার কাছে পৌঁছি ততক্ষণ কোনো শান্তি নেই বলছেন সমাধির মধ্যে ঠাকুর নিজের হৃদয় ডুব দিয়ে সেখান থেকে কত মণিমাণিক্য তুলে এনে সবাইকে বিলিয়েছেন তার যে ঈশ্বরীয় অনুভব তার যে ঈশ্বরীয় ভালোবাসা এই মণিমাণিক্য তিনি তো নিজের কাছেই রাখতে পারতেন তা না রেখে তিনি আমাদের মতো সাধারণ জেড এর জন্য সেটি উৎসর্গ করেছেন এবং তিনি আমাদেরকেই সেটি উৎসর্গ দিয়েছেন আমাদের কখনো ভুলে রাখলে চলবে না সেই সম্পদ উজাড় করে তিনি আমাদের দিয়েছেন আপনাদের দীক্ষার দিনগুলো মনে করে মনে করার চেষ্টা করুন যখন আপনারা মন্ত্র শোনাচ্ছেন আপনার গুরুকে কি আকু তিনি শুনছেন আমার তো অন্যদের কথা জানি না আমার গুরুর কথা দেখেছি আমি দেখেছি সে যেন প্রত্যেকটি উচ্চারণ তিনি একবার কান খাড়া করে আমাদের কানে কম শুনতেন মধ্যে এরকম বেঁকে গেছেন শুনতে শুনতে আচ্ছা এই নন্দিনী দাস আসা যাওয়া করছেন কি ব্যাপারটা আমি বুঝতে পারছি না এই এক্ষুনি ঢুকছেন আবার এই এক্ষুনি বেরিয়ে যাচ্ছেন এই শুধু আসা যাওয়া শুধু স্রোতে ভাষা এটা ভালো নয় হয় চলে যেতে হবে ভালো না লাগলে কারণ এখানে তো কেউ আটকাচ্ছে না আর নয় থেকে যেতে হবে এই আসা যাওয়াটা বড় কষ্টের বারবার দেখায় তো স্ক্রিনে তো সেইটা এই তিনি সে শব্দি মানে উচ্চারণ স্পষ্ট হওয়ার জন্য একবারে কানে শুনছেন সেই শব্দি জিজ্ঞাসা করছেন সে বুঝতে পেরেছে কিনা সব ঠিক ঠিক জানতে পেরেছে কিনা আত্মসানজিকে দেখতাম দীক্ষা শেষ হয়ে যখন তিনি ঘরে চলে যাচ্ছেন তখনও তিনি জিজ্ঞাসা করছেন কারুর কিছু সমস্যা আছে কিনা কারুর কোথাও বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা ওদের এই আকুতি দেখে অদ্ভুত লাগে আমাদের কিন্তু ঈশ্বরকে চাইবার আমাদের কিন্তু সাধন জীবন যাপন করার জন্য সেই রকম আকুতি তৈরি হয় না মহারাজ বলছেন আমি আর কি করেছি আমি সব ঠাকুরের পাদপদ্যে উৎসর্গ করে দিয়েছি পুজো নিয়ে দীক্ষা দেওয়ার পরে আবার করে গিয়ে অর্ঘ দিতেন কেন অর্ঘ্য দিতেন তিনি বলতেন যে যে আজকে যারা মন্ত্র দীক্ষা পেলো এদেরকে যেন ফুলের মতো আমি ঠাকুরের পায়ে উৎসর্গ করে দিই এবং ঠাকুরকে বলি তুমি এদের গ্রহণ করো সবটুকু তার পাদপদ্যে উৎসর্গ করে দিচ্ছেন কি অদ্ভুত আকুতি এবং কেন ওটা দীক্ষার শেষে করতেন না উনি কনফার্ম হয়ে নিতেন এই যাদের যাদের দীক্ষা দিয়েছেন তারা সেই সাধন পথে চলার যোগ্য হয়ে উঠেছে কিনা সেইটা তিনি দেখে নিতেন এখন গুরুত্ব দেখে নিলেন আমার যোগ্যতা তৈরি হয়েছে কিন্তু আমি যদি সেই অধীত বিদ্যাকে কাজে না লাগাই আপনাদের মায়েদের ক্ষেত্রে যা হয় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব পড়াশোনা করার পরে সমস্ত বিদ্যা গিয়ে ওই হাতা খুন্তি কড়াই চাটু এর মধ্যেই থেকে যায় পরবর্তীকালে সেটি ব্যবহার হয় না এবং মর্চে পড়ে 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 জং ধরে যায় একজন তৎকালীন দিনে গ্র্যাজুয়েট যিনি তার কথাতে আর বোঝা যায় না তিনিও আর পাঁচটা পাঁচজনের মতো কোমরবেশ কাপড় বুঝিয়ে জমিয়ে ঝগড়া করেন এই যে শিক্ষার যে আলো এই যে স্কুল কলেজ যাওয়া আসা করেছিলেন এই যে বাস ভরাটা খরচা হয়েছে সেই খরচটুকু শুদ্ধ ওঠে না এটা কিন্তু কারুর ক্ষেত্রে ঠিক নয় বিদ্যার চর্চা ভীষণভাবে করা দরকার গুরু গুরুগৃহ থেকে শিষ্য চলে যাচ্ছেন তার বাড়িতে সে যে শেষ উপদেশের মধ্যে একটি উপদেশ আছে স্বাধ্যায় ন প্রমদিতব্যম প্রমদিতব্যম কথার অর্থ হচ্ছে ভুলে যাওয়া ন প্রমদিতব্যম মানে ভুলে যাবে না স্বাধ্যায় ন প্রমদিতব্যম পড়াশোনা করার অভ্যাস নিজেকে আপগ্রেড করার অভ্যাস এটা কখনো কোনো অবস্থাতে ভুলে গেলে চলবে না কোনো অবস্থাতে যদি আমরা ভুলে যাই তাহলে নিশ্চিত নিশ্চিত করে জানতে হবে আমরা মৃত্যুর দিকে এগিয়ে চলেছি ক্রমাগত ক্রমান্বয়ে মৃত্যুর দিকে এগিয়ে চলেছি চেতরের রানী মীরা কত তার ঐশ্বর্য তিনি সব ত্যাগ করে চলে এলেন কেন ঐশ্বর্যে তার মন ভটল না তিনি গিরিধারী লালকেই চাইলেন মেরে তো গিরধর গোপাল দুসেরানা কই আমার তো রয়েছেন শুধু গিরিধারী গোপাল আর তো কেউ নেই এমনি করেই সব ফেলে তাকে ধরতে হয় এই সব ফেলে তাকে ধরতে এর অর্থ এই রুবাবু যেন না বোঝেন যে সঙ্গে সঙ্গে ঘর সংসার ছেড়ে মাকে ভে ভ্যা করে কাঁদিয়ে সাধু হয়ে আসতে হবে তা নয় জীবনের সেকেন্ড অপশন রাখা চলবে না ঈশ্বরকে চাই তোমাকে তোমাকে চাই চাই প্রথমত আমি দ্বিতীয়ত আমি তোমাকে চাই তৃতীয়ত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত তোমাকে চাই নিবিড় অন্ধকারে তোমাকে চাই রাত শেষ হলে পরে তোমাকে চাই অকাল বোধনে আমি তোমাকে চাই জীবন দিয়ে আমি তোমাকে চাই যে তুমি ভিন্ন আর এই জগৎ সংসারটা আমার শূন্য তোমা ছাড়া আর এই জগতে গতি নাই কিছু নাই গো আমারও পড়ানো যাহা চাই তুমি তাই তুমি তাই আমার মতো করে তিনি এসেছেন এটা আমাদের খুব আনন্দের কথা ঠাকুর বলছেন যদি চাইতে হয় তাকে চাও তার কাছে সব রয়েছে ধর্ম অর্থ কাম মোক্ষ তাই তো রামপ্রসাদ বলছেন আয় মন বেড়াতে যাবি কালী কল্পতরু মূলে চারি ফল ঘুরায় পাবি বলছেন যদি চাইতে হয় তার কাছে চাওয়াই ভালো কেন তার কাছে চাইলে আমরা সব কিছু পাব আসলে তার কাছে চাইলে সেই চাওয়াটা খানিকটা পিউরিফায়েড অর্থে আসে তার কাছে যেমন সাধারণ জল খেতে চাইলে সেটা ওই যে অরা নাকি ওরা নাকি সব আছে সেই সব দিয়ে ফিল্টার্ড হয়ে আসে এক্স্যাক্টলি সেই রকমভাবে আসে গানটি ভারী সুন্দর রামপ্রসাদ লিখছেন আয় মন বেড়াতে যাবি কালী কল্প তরু চারি ফল কুড়ায় পাবি এই আয় মন বেড়াতে যাই চল বেড়াতে যাই কোথায় না কালী কল্প তরু সে অদ্ভুত এক গাছ আছে কালী সেই গাছ কালের যিনি মহিনী সেই কালী কল্প তরু মূলে চার ফল কুড়ায় পাবি কি ফল কুড়ায় পাব বলছেন যে ধর্ম অর্থ খাম তার মধ্যে এবার ভাগ করে বলছেন প্রবৃত্তি নিবৃত্তি যায়া তার নিবৃত্তির সঙ্গে বিবেক নামে তার ব্যাটারে তাই সুধাবি বলছেন দুটি বউ ওখানে আছে সব সময় আছে যখন চাইছি তখন সেই ফল সেই জীবনটা যে আসে তার দুটি বউ এক হচ্ছে প্রবৃত্তি আরেকটা হচ্ছে নিবৃত্তি প্রবৃত্তি মানে যেটা আমাদেরকে এই যে যাবতীয় আকাঙ্ক্ষিত বস্তু ভোগ্য বস্তুর প্রতি আমাদের আকৃষ্ট করে নাম যশ এগুলো কিন্তু তার মধ্যে পড়ে আমরা চাই আমরা সবসময় চাই আমাদের অনেক ত্যাগ করার কথা বলা হয় চিত্তোনা তার মধ্যে চিত্তই সোনা ওই বৃত্তই সোনা আমার টাকা পয়সা হোক পুত্রৈ সোনা আমার শিষ্য প্রশিষ্য হোক তারপরে তচই সোনা আমাকে দেখতে খুব সুন্দর হোক একবারে নব্বই বছর বয়সে অব্দি টান টান চামড়া থাকবে গায়ত্রী দেবীর মতো গ্ল্যামার থাকবে এরকম আমরা চাই হ্যাঁ যে ইমরান খান কত বয়স হয়ে গেছে কি গ্ল্যামার কি গ্ল্যামার আমি হাঁ করে দেখি কি খায় আদা না কি খায় যে তাতে এরকম সৌন্দর্য আছে এই চিত্তই এই ত্বচাই না পুত্রই বৃত্তই সোনা আমাদের আচার্য বলতে বলতে বলছেন এগুলো কটা চলে যায় শুধু একটি সোনা ত্যাগ করা খুব কঠিন তাই হচ্ছে লোকে আমায় ভালো বলবে লোকে আমায় বলবে আহা কি সরল কি সরল কি সরল এইরকম মানুষ আর হয় না যেমন বিট্টুবাবুকে দেখেই সবাই বলে কি সরল কি সরল কি সরল যেন বয়সই বাড়ছে না একটা জায়গায় থেমে আছে আমি বয়সটাকে জোর করে আটকে রেখেছি তারপরে যে হতে পারে জীবনে সেটা দেখতে চাই না এইটা বড় একটা আমাদের যায় না সবার এইটা খুব কঠিন এইটি আমাদের সবসময় প্রবৃত্তি যায়া হচ্ছে দুটি যায় আছে একটা আছে প্রবৃত্তি যেটা আমাদের এই নাম নানা রকমের বিষয়ের প্রতি আসক্ত করে দেয় নিবৃত্তি মানে এগুলোর বাইরে বার করে দেওয়ার চেষ্টা করে প্রবৃত্তি নিবৃত্তি জয়া তার নিবৃত্তির সঙ্গে লোভ এদের মধ্যে থেকে সেই নিবৃত্তি জয়া তাকে আমাদের জীবনে অনুসঙ্গ করতে হয় ওরে বিবেক নামে তার ব্যাটারে তত্ত্ব কথা তাই শোনাবি এই যে নিবৃত্তি থেকে কি তৈরি হয় সেটা হচ্ছে বিবেক আমরা যখনই নিবৃত্তিকে সঙ্গে করি তখনই আমাদের ভেতরে ভালো খারাপ এই বিচার করার একটা শক্তি আমাদের অর্জন করা হয় নিবৃত্তি মার্গে যখনই যায় দেখবেন এই বিবেক আমাদের সকলের আছে যে ইয়ের মধ্যে ডুবে আছে তার ভেতরেও আছে ভোগের মধ্যে ডুবে আছে তার মধ্যেও আছে আর যে ভোগের মধ্যে ডুবে নেই তার ভেতরে আছে যে বললাম দাঁড়িয়ে দাঁড়িয়ে জানলার বাইরে শুনছেন ঘরের ভেতরে প্রচণ্ড জোরে নাক ডাকছে আর বলছেন দেখো ভাই কি শান্তিতে ঘুমোচ্ছে কি শান্তিতে ঘুমোচ্ছে বিবেক তার ভেতরেও আছে তিনি যে সমস্ত রাস্তাটা গাড়িতে করে এসছেন গদি রেলওয়ে এতটুকু কষ্ট খেতে হয়নি সোজা রেস্ট হাউসে চলে এসেছেন এখানে আসা মাত্র ওয়েলকাম ড্রিঙ্ক খেতে দিয়েছে আমপান্না খেতে দেওয়া হয়েছে তারপরে কত রকমের এক্স ওয়াইজেড কত কি খেতে দেওয়া হয়েছে ঘরেতে ভালো ইয়েতে গরম জল ঠান্ডা জলে স্নান করেছেন সাওয়ার জেল দেওয়া আছে সারা গায়ে ভালো করে মেখে স্নান করেছেন বিছানায় নরম গদির বিছানায় শুয়েছে কিন্তু ঘুম আসছে না বাইরের বারান্দায় সেই রুক্ষ সমুদ্রের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন তারই এক সঙ্গী ডাকিয়ে ঘুম ঘুমোচ্ছে যে তার মতো এত ভোগ টোক করতে পারেনি এই তার ভেতরেও কিন্তু বিবেক আছে আবার নিবৃত্তিকে আমাদের ভেতরে জাগিয়ে রাখলে সেই বিবেক ভোগটা ঝকঝকে হতে থাকে যেমন মেঘ সূর্যকে আবৃত করে দেয় ঠিক সেরকম এই যে প্রবৃত্তি মেঘ আমাদের ভেতরে বিবেক সূর্যকে আবৃত্তি আবৃত করে দেয় আমরা দেখতে পাই না তাই বলছেন নিবৃত্তি ওরে প্রথম ভার ওরে বিবেক নামে তার ব্যাটারে তত্ত্বকথা তাই শুনাবি তার কাছ থেকে তত্ত্বকথা শুধাবে জিজ্ঞাসা করবে এই যে জীবন চলছে কেমন করে এগোবো কিভাবে এগোব এইটার কথা প্রথম ভার যার সন্তানের দূর রহিতেই বুঝাইবি যদি না মানে সিন্ধু মাঝে ডুবাইবি বলছেন এই যে প্রথম দূর থেকে তাকে বোঝানোর চেষ্টা করবে কারণ কাছে গেলে ও যদি তোমাকে খপ করে ধরে ফেলে তার থেকে বেরোনোর উপায় নেই দূর থেকেই একে বলতে হবে যদি না বোঝে তাকে জ্ঞান সমুদ্রের মাঝখানে ডুবিয়ে দেবে জ্ঞানের কথা দেখুন শ্রীরামকৃষ্ণ জীবনেও এই জিনিসটা আছে এটা শ্রীরামকৃষ্ণ জীবনেও আমরা এর কথা দেখেছি যখন তিনি ওই নিরাকার সাধন করছেন অদ্বৈত বেদান্তের সাধন করছেন সেই সময় তিনি আমাদের কিছুতেই আর মনকে নিবিষ্ট করতে পারছেন না এক বস্তুতে নিবিষ্ট করতে পারছেন না যতবার তথাপরি তাকে ইনস্ট্রাকশন দেন তিনি সেটার ফলো সেটাকে আর অনুসরণ করতে পারেন না তখন তিনি কি করলেন তা তোতা বললেন এই কপালের কাছে একটা কাঁচের খোঁচা দিয়ে বললেন কেউ নেই হোগা এইখানে মনটাকে বসাও তারপর আবার যখন তিনি বসাতে গেলেন জগন্মাতা সে দিব্য রূপ এসে দাঁড়ালো তাকে জ্ঞানসী দিয়ে দুভাগে বিভক্ত করলেন জ্ঞান মানে বিচারের দ্বারা আমি যদি রূপের মধ্যেই ডুবে থাকি তাহলে অরূপের রাজ্যের সংবাদ আমায় আমি পাব না আমি যদি এই যে বাবা মা আত্মীয় পরিজন এইসবের মধ্যেই ডুবে থাকি আমার যে বিদেশে ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ এসেছে সেখানে আরও উচ্চশিক্ষার জন্য আমাকে পাঠানো হচ্ছে সেইটা আমি পাবো না আমি তার মধ্যেই আমাকে নিহিত থাকতে হবে অতএব দুপক্ষকেই বুঝতে হবে বাবা মাকেও বুঝতে হবে বা ছেড়ে দিতে হবে ছেলেকে আর ছেলেকে বুঝতে হবে এই যে চেনা আবর্তের বাইরে বেরিয়ে গিয়ে তাতে একটা অচেনা জগতের মধ্যে তাদের প্রবেশ করতে হবে বলছেন যদি না মানে প্রবোধ জ্ঞান সিন্ধু মাঝে ডুবাইবি সুচি অসুচিরে লয়ে দিব্য ঘরে কবে শুবি যখন দুই শতীনে পীড়িত হবে তবে শ্যামা মাকে পাবি সুচি এবং অসুচিকে নিয়ে একসঙ্গে ঘর করা যায় না একজন আরেকজনকে ঢুকিয়ে ফেলবে মানে একজন একজনকে খেয়ে ফেলবে কখন হয় এটা যখন আমাদের এই একটা ওই নির্বিকার বোধ হয়ে এসে যাবে দেখবেন এটা পুরোনো দিনের ফিল্ম টিল্ম এখন তো আমি দেখি না সিন পুরোনো দিনের ফিল্মে দেখা যাচ্ছে মাও এসে চেঁচিয়ে যাচ্ছে তাকে হু 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 করছে আর বউ এসে চেঁচিয়ে যাচ্ছে তাকে হু হু করছে দুজনকেই হু হু করছে এই হু হু করাটা কিন্তু খুব সহজ কথা নয় হু হু করাটা খুব একটা সহজ কথা নয় দুজনেই বিবাদমান দুই গোষ্ঠীকে সঙ্গে করে একসঙ্গে এগিয়ে যাওয়া পূজনীয় রামগোপাল মহারাজকে দেখতাম যে কি সুন্দর করে তিনি বলছেন এই এই ভক্তরা এসে বলছেন যে না মরা আগের মতো ব্যবস্থা নেই খুব ঝটপট করে খেতে তাইতো তাইতো ঠিক আছে দেখছি কীভাবে এটার কি করা যায় আবার ভান্ডারি খেতে যাওয়ার সময় বলছে আর পারা যাচ্ছে না আমার রোজ আড়াইশো করে আমাদের আত্ম কোনো কাজকর্ম হচ্ছে না বাবু যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমরা দেখছি একটা বড় খাবার ঘর তৈরি করা যায় কি না কিন্তু দুজনের কথাই শুনছেন দুজনকে দুজনের যে মধ্যে যেটুকু ভাইটাল কথা সেটুকু নিচ্ছেন বড় খাবার ঘর তৈরি হচ্ছে আবার একই সঙ্গে এই যে খাবার দেওয়ার যে প্রসেসটা অনেকে হাঁটু মুড়ে বসতে পারতেন না তাদের জন্য আবার কিছু সংখ্যক চেয়ার টেবিলও তৈরি করে দিলেন তার করে দিলেন এইটা করা সম্ভব তখনই যখন আমরা দুপক্ষকে কোনো বিষয়ের মধ্যে লিপ্ত না হয়ে নির্লিপ্তভাবে আমরা দুটোকেই করতে পারবো ক্রিকেট খেলা চলছে আমি তখনই নির্লিপ্ত হয়ে খেলা দেখতে পাবো যখন আমি দুপক্ষের খেলাকেই সমানভাবে গ্রহণ করতে পারব এই ইমরান খানের বোলিংও যেরকম ভালো বলতে পারবো কপিল দেবের স্কোয়ার ড্রাইভকেও ভালো বলতে পারবো এই দুটোকেই প্রশংসা করার মতো যোগ্যতা আমার যখন তৈরি হবে তখন আমি এই খুব নির্লিপ্তভাবে কাজ করতে পারবো যখন দুই শতিনে পীড়িত হবে তবে শ্যামা মাকে পাবি প্রবৃত্তি এবং নিবৃত্তি দুটোর ভেতরেই পীড়িত হওয়া দরকার এটা কি ধরনের কথা প্রবৃত্তি মানে ঠাকুর বলছেন না যখন আমাদের শরীরের ভেতরে কামাদি উৎপন্ন হয় তখন তাকে বলতে হয় শরীরের বদলে ঈশ্বরকে কামনা করো মোড় ঘুরিয়ে দেওয়ার কথা যখন প্রবৃত্তির মোড়টা আমরা ঈশ্বরের দিকে ঘুরিয়ে দিতে পারি নিবৃত্তির মোট ঈশ্বরের দিকে ঘোরানোই আছে এই দুটিকে যখন আমরা ঈশ্বর আভিমুখে করি তখন আমরা তবে শ্যামা মাকে পাবি তখন ইষ্ট বস্তু আমাদের লাভ হয় ধর্মা ধর্ম দুটো অজা তুচ্ছ কোঠায় ফটায় ভেদে থুবি যদি না মানে নিষেধ তবে জ্ঞান খর্গে বলি দিবি একই রকম কথা ধর্ম এবং অধর্ম দুটোই আমাদের পক্ষে এই একটা একটা বন্ধন স্বরূপ তুচ্ছ খোঁটায় বেঁধে তাকে তাকে তুচ্ছ জ্ঞান করে কারণ আমার উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ ধর্ম এবং অধর্ম দুটিরই পারে যাওয়া ধার্মিক অনুশাসন এবং অধর্মের পালন এই দুটিরই পারে যাওয়ার কথা আমি যেমন ধর্মের ভেতরে এই অধর্মের যে কাজকর্ম তার ভেতরেও থাকবো না তেমনি ধর্মের যে নির্যাস ঈশ্বরীয় সাধন সেটাতে মন রাখবো এই যে এমন করতে হবে ওরকম করতে যে বিধি যেগুলো অপ্রয়োজনীয় বিধি এর বাইরে যাব। যখনই আমরা এগিয়ে যেতে চাই সবাই আমাদের বলে এরকম করো না ওরকম করো না যেমন পৌষ মাসে পৌষকালী দর্শন করতে হয় সঙ্গে করে একটা করে মূল নিয়ে কখনো কিন্তু কেউ বলে না কেন মূল নিয়ে যেতে হয় তার কারণ হচ্ছে পৌষ মাস শীতকাল সেই সময় আমরা এই কম্বল টম্বল গায়ে দিই এই মূল সহজে হজম হয় না তাহলে শরীরে বায়ুর বেশি প্রকোপ বাড়ে সেই কারণে এই দেবীকে মূল দেওয়াটার পদ্ধতি চালু হয়েছে এই দেবীকে যেটা উৎসর্গ করে দিচ্ছি সেই জিনিসটা আর গ্রহণ করব না কিন্তু এই ধর্মীয় অনুশাসনকে আমরা একটা এ করেছি যেহেতু তখন তাকে তুচ্ছ করা যাচ্ছিল না বলছেন এগুলো থাকবে আমাদের জীবন রঙ্গ কিন্তু তাকে তুচ্ছ খোঁটায় বেঁধে থুবি যদি না মানে নিষে তাও যদি না আসে তাহলে জ্ঞান খড়গে বলি দিবি অহংকার অবিদ্যা তোর পিতা মাতায় তাড়িয়ে দিবি যদি মোহ গর্তে টেনে নয় ধৈর্য কটা ধরে রবি অহংকার অবিদ্যা এই দুটি আমাদের পিতা এবং মাতার মতো স্নেহের বন্ধন এবং মায়ার বন্ধনে আমাদের আবদ্ধ করে রাখে তাই বলছেন যদি এটা আমাদের স্নেহের বন্ধনে আবদ্ধ করে রাখে কারণ যে কোনো বন্ধনই আমরা আবদ্ধ হই না কেন যে বন্ধনই আবদ্ধ হই ঈশ্বরকে আমরা পাব না আমাদের বন্ধন মুক্ত হতেই হবে বন্ধন মুক্ত না হলে ঈশ্বরের সঙ্গে আমরা রকম কোনো সম্পর্ক তৈরি করে উঠতে পারবো না অহিং অহংকার অবিদ্যাতর পিতা মাতায় তাড়িয়ে দিবি যদি মোহ টেনে নেয় যদি দিব্যি টিব্বি দিয়ে মোহ গর্তে টেনে নেয় তবে ধৈর্য খটা ধরে রবি ধৈর্যের সঙ্গে সেটাকে করতে হয় বাবা মার সম্পর্ক যেমন ভীষণ একটা পবিত্র সম্পর্ক অনেক সময় বাবা মা যখন বৃদ্ধ হয়ে ওঠেন তাদের ভেতরে অনেক সময় দেখবেন আপনারা খানিকটা ওই একেবারে ওই জেদ কাজ করে বাচ্চা ছেলের মতো কিছুই শুনতে চান না তারা বয়স হয়ে যাচ্ছেন কিছুই শুনতে চান না একটু বেরোলেই ঠান্ডা লেগে যায় তো মনে হচ্ছে যাই একটু পার্কে গিয়ে ঘুরে আসি বলা হচ্ছে এই দু চার দিন ঘরে থাকো ঠান্ডাটা কমুক তারপরে যাবে না যাব না তারপরে সেই বুকে বসিয়ে তখন আপনাকে করতে হয় নিজেও কষ্ট পান কষ্ট পেতে হয় সেই ক্ষেত্রে আমাদের ধৈর্য খটা ধরে থাকতেই হবে তখন আমাদের ধৈর্য ধরে তাদের কি করে ওই একটা নির্দিষ্ট গন্ডির মধ্যে তাদের বেঁধে রাখতে হবে সেই বিদ্যাটা জানতে হবে গানটা শেষ হচ্ছে এই কথা দিয়ে প্রসাদ বলে এমন হলে কালের কাছে জবাব দিবি তবে বাপু বাপের ঠাকুর মনের মতো মন হবি বলছেন প্রসাদ বলছেন এইগুলো যদি হয় তাহলে কি হবে কালের কাছে জবাব দিবি কালের কাছে কি জবাব দেব আমাদের এই যে জগৎ কাল ঈশ্বর স্বরূপ তার কাছে জবাব দিতে হবে কি জবাব দিতে হবে আমি চেষ্টা করেছি আমি মন প্রাণ উজাড় করে চেষ্টা করেছি আমি হয়তো সাকসেসফুল হতে পারিনি আমি হয়তো আমার ভেতরে সেই সফলতা আসেনি কিন্তু আমি চেষ্টা করেছি আমি এতটুকু ফাঁকি দিইনি তবে বাপু বাছা তবে বাপু বাছা বাপের ঠাকুর মনের মতো মন হবি আমরা যতক্ষণ না আমাদের চেষ্টা করতে পারি ততক্ষণ পর্যন্ত আমি যা হতে চাই তা হতে পারি না আমরা অনেক কিছু হতে চাই অথচ কোনো কিছুই হতে পারি না তার কারণটা হচ্ছে আমাদের ওই চেষ্টাটা বড় আপলকা বড় ভঙ্গুর ক্ষণভঙ্গুর সাধারণ সাধারণ জিনিসে একেবারে নষ্ট হয়ে যায় তাই বলছেন যে যদি আমাদের চেষ্টাটা ঠিক ঠিক থাকে তবে কালের কাছে আমরা ঠিক ঠিক জবাব দিতে পারব মহারাজের বক্তৃতায় এই অংশটায় আছে বলছেন এই গানটিতে বলছেন মনে দুটি জায়া প্রবৃত্তি ও নিবৃত্তি আমরা আলোচনা করলাম জায়া মানে গতি রামপ্রসাদ বলছেন এদের দুজনের মধ্যে নিবৃত্তিকে সঙ্গে নিবি মনকে কামনা বাসনা হতে নিবৃত্ত করে বিবেক নিবৃত্ত করে শুনতে হবে মানে সদসদ বিচার চাই ঘুমিয়ে পড়লো তো সব গেল বলছেন ভগবানকে আশ্রয় করে এগিয়ে চলো নইলে অহং এসে পড়বে তার দিকে একটু এগোলে তিনি অনেকখানি এগিয়ে আসেন সাধককে বুদ্ধিযোগ অর্থাৎ শুভবুদ্ধি দেন ভজন করে যাবার জন্যই দরকার তোমরা তাকে ধরো তাকে চাও আমরা ভগবানের দিকে যাওয়ার চেষ্টা করি ভগবান আমাদের ব্যবস্থা করে দেন কিন্তু আমাদের একেবারে সত্যি সত্যি বুঝতে হবে আমাদের সঙ্গে সাধু হতে এসছিল আমাদের একটু সিনিয়র এক বছরের সিনিয়র এখনো সঙ্গে আছেন খুব মানিত সন্ন্যাসী তিনি যখন প্রথম সাধু হতে আসেন অদ্ভুত একটা ব্যাপার আমরা তার ভেতরে লক্ষ্য করেছি সামান্য সামান্য জিনিসে ভীষণ মাথা গরম করতেন করতেন খুব সমস্ত কিছু হতো নানা রকমের আমরা আমরা সহজে সহজে সব চটাতাম না তাকে এড়িয়ে যেতাম যে যে ভগবান এগিয়ে আসে ভালো হতে চাইলে ভগবান এগিয়ে আসে বেরকুল আম চোখের সামনে দেখেছি তিনি তার একটি শ্রুতিকথা যার কাছে ছিলেন সেইখানে শ্রুতিকথাটা যখন বেরোবে এই ঘটনাটা আছে এইটা আমরা দেখেছি যে পূজ্যপাত গীতানন্দজি মহারাজের তখনও তিনি অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি তখন ওটা গল ব্লাডার হলো গল ব্লাডার অপারেশন হবে প্রথমবারে ওই মাইক্রোস্কোপ দিয়ে যেরকম হয় ফটো করে সেরকম সেটা সাকসেসফুল না হওয়াতে দ্বিতীয়বার যেরকম পুরনো পদ্ধতি পেট কেটে অপারেশন করার এইটার হল ওই মহারাজকেই দেওয়া হলো তার সেবক হিসেবে পূজনীয় গীতানন্দজির সঙ্গে পাঠানো হলো প্রথমবাদে সাত দিনের জন্য এবং পরে আবার যখন যন্ত্রণা বাড়লো প্রায় আঠারো উনিশ দিন মহারাজকে হাসপাতালে রাখতেন উনি ওনার সঙ্গেই থাকলেন এবং তারপরেও ফিরে আসতেন এসে আসার পরেও মহারাজের সেবাটাই উনি করতেন দুপুরবেলা রাত্রিবেলা সকালবেলা আমাদের সঙ্গে থাকতেন এবং বাকি সময়টা পুজনীয় মাঝে সেবা করতেন কিন্তু যে মানুষটা হাসপাতালে গেছিলেন এবং যে মানুষটা হাসপাতাল থেকে ফিরিয়ে এলেন কিছুতেই দুটো মানুষকে চিনতে পারছি না যে মানুষটা সবসময় সব কিছুতে তার বিরক্তি বোধ হতো সব কিছুতে তার রাগ হতো সেই মানুষটা একদম শান্ত হয়ে গেছেন ধীর স্থির হয়ে গেছেন এবং মন প্রাণ যার করে জব করছেন ভলিবল খেলতে গিয়ে এখানে হাতটা খুলে গেল এখানে আর খুলে গেল সেটাকে সেট করে আমসলিং করে দেওয়া হতো আমি তার জন্য খাবার নিয়ে আসতাম পঙ্গত থেকে তখন আর গীতানন্দ সেবা তার লাগছিল না কিন্তু ওই যে একটা স্বাদ তিনি পেয়ে গেলেন সব সময় তিনি জব করতেন হাতটা এইভাবে ঝোলানো আছে আস্তে আস্তে বাঁহাতে করে মালাটা হাতে আঙুলে ধরে নিতেন ধরে নেওয়ার পরেই তিনি মন দিয়ে জপ করছেন আমার মনে আছে আমি খাবার নিয়ে এসে গেছি পঙ্গত থেকে ওর প্রত্যেক দিন দেখতাম আমি খাবার আসা নিয়ে আসার আগে দেখতাম উনি বারান্দাতে পাইচারি করতেন কিন্তু সেদিনকে এমন জপ জমে গেছে যে আমি যে এসেছি সেটা উনি বুঝতেই পারেননি আমি ঘরে ঢুকেছি টেবিলে খাবার দাবার সমস্ত গুছিয়ে রেখেছি তারপরে যখন ডাকতে গেছি দেখছি একদম তন্ময় হয়ে জপ করছেন ভগবানের দিকে যখনই এগোতে যান উনি আমার কাছে আমার সত্যি সত্যি আমার কাছে খুব একটা ইন্সপিরেশন বলতে পারেন সাধু জীবনে আসার সময় আমি উনি একই ঘরে থাকতাম যে মানুষকে আমি এগিয়ে যেতাম সারা দিন যখন দুপুরবেলা বিশ্রাম করে উঠতাম তখন তাকিয়ে ওনার দিকে তাকিয়ে থাকতাম আমরা বেশ নির্দিষ্ট নিয়মে স্বামীজি যেরকম বলেছে দুপুরে খাওয়ার পর দু ঘন্টা ঘুমানো সেরকম প্রায় দু ঘন্টা ঘুমানোরই চেষ্টা করতাম যদি কোনো কারণে ঘুম ভেঙে যেত হাঁ করে ওনার দিকে তাকিয়ে থাকতাম উনি কিন্তু ঠিক খুব অল্প সময় বিশ্রাম করে মালা হাতে নিয়ে বসে পড়ে জপ করছেন তন্ময় হয়ে জপ করছেন যে ঈশ্বরকে চাইলে ঈশ্বর যে সুযোগ করে দেন এবং আমাদের মনের ভিতরে প্রেরণা দেন ঈশ্বরের কাছে যাওয়ার এটা একটা কথা বলছেন প্রীতিপূর্বক ভজন করার জন্যই শুভ বুদ্ধির দরকার আমরা এই যে সাধন ভজন করছি এই সময় সাধন ভজন করার জন্যই শুভ বুদ্ধির প্রয়োজন আছে শুভ বুদ্ধি না থাকলে আমরা কখনোই ঈশ্বরের দিকে এগিয়ে যেতে পারি না আমরা নম্বর বক্তৃতা শুরু আজকে এবং পরবর্তী সপ্তাহতেও আমরা এটা করে উঠতে পারবো কারণ আজকে হচ্ছে না পরবর্তী সপ্তাহে হয়তো হবে না তথাপি আমরা পরবর্তী সপ্তাহে হয়তো পনেরো তারিখে হতে পারে আপনারা সব পিঠে বানাতে ব্যস্ত থাকবেন তথাপি আসবেন সময় করে ক্লাসে সেদিন এই ছত্রিশ নম্বর অধ্যায় আমরা শুরু করছি এটাও রামকৃষ্ণ আশ্রম রামকৃষ্ণ মিশন আশ্রম শিলচরে দেওয়া এগারোই এপ্রিল উনিশশো সালের কথা মহারাজ শুরু করছেন চৈতন্যদেবের দেবের দেওয়ার সেই বিখ্যাত শ্লোকটি ত্রিনাদপি শুনি তরোরীব সহিষ্ণুনা অমানি না মানদেনা কীর্তনীয় হরি। মহাপ্রভু তার শিক্ষাষ্ট এই শ্লোকটি বলে গেছেন শ্লোকটিতে বলে গেছেন হরিনামের অধিকারী কে দীনতা সহিষ্ণুতা ও নিরভিমানিতা এই তিনটি মূল্যবান অলংকার ভক্ত জীবনের অলংকার ভক্ত জীবনের ভক্তেরা এই তিন গুণে ভূষিত হয়ে শ্রী ভগবানের নাম নাম গুণ কীর্তন করেন ভগবানের সবই আছে তার ভান্ডার পরিপূর্ণ কতজন তার কাছে কত কি চাইছে তিনি ওই সব অভি অভিলসিত বস্তু দিয়ে সকলের মনস্কামনা পূর্ণ করেন ভক্তের কাছে শুধু একটি জিনিস চান যে কেউ যদি সেটা দিতে পারে তাহলে তিনি বড়ই প্রীত হন সে জিনিসটা হল দীনতা হাম্বলনেস এই জিনিসটা বলছেন শিখ সাষ্ঠ করে বলছেন ভগবানের ইয়ে হতে পারে কে তৃণাদও পিছু নিচ্ছে না তরিব সহিষ্ণু না ত্রিনের চেয়েও নিজেকে নিচু করে রাখতে হবে তার মানে একদম এমনি করে থাকতে হবে তা নয় ওইগুলো যারা বেশি সবসময় এমনি করে থাকে খুব খুব মানে মানে সাসপিশাস আমাদের লালমোহন বাবুর বা তাই ভাষায় এবার সাসপিশাস আর কি সেই রকম আমরা যখন সাধু হতে আসি আমাদের পূজনীয় আমাদের শান্তাত্মানন্দজি আমাদের এই কথাটা বলেছিলেন এখন প্রথমে দপ্তরে এলাম উনি বললেন বেশি গুছানো গোছানো কাজকর্ম যার কাছ থেকে পাবে জানবে সেইখানে কিছু গোলমাল আছে সেটাকে ঢাকার জন্য একবার ভীষণ করে করা আর যে মানুষ এসে খুব বেশি ধরে মারা আপনি দারুণ একবারে অপূর্ব সুন্দর তাদের কাছ থেকে একশো হাত দূরে থাকবে কারণ তারা তোমাকে তোমার আত্ম অহংকারকে বৃদ্ধি করতে খুব সাহায্য করে দেবে তোমার দু চার দিন ওই রকম হাত জোর করে শোনার পরই মনে হবে তুমি সত্যিই একটা কিছু একটা কাল একটা কেউ কেটা বটে তাই তাদের থেকে দূরে থাকতে হবে তৃণাধপি শুনুচেন তরি না গাছে গাছে কত আঘাত করা হয় সে ছায়া দেয় ফল দেয় সমস্ত কিছু দেয় কিন্তু তবু সবচেয়ে বেশি আঘাত পায় আর ফলদায়ী গাছ যদি হয় তার আঘাত পাওয়াটা বেশি আম গাছে যত না লোকে ঢিল ছড়ে তত ঢিল ডাব নারকেলে ছড়ে না কারণ ডাব নারকেলে ছোড়ার পর যদি ভুল করে সেটা নিচে নেমে আসে নিজের মাথা ফাটতে পারে কিন্তু আম গাছের ওরকম নয় যেহেতু কম দূরত্ব অথচ আম উজাড় করে তার সমস্ত ফল উজাড় করে আমাদের সেবায় উৎসর্গ করে কিন্তু আমরা তাকে সবচেয়ে বেশি আঘাত করি সেই গাছের মতো সহিষ্ণু হতে হবে ঠাকুর বলছেন স স স আমাদের একজন সাধু গিয়েছিলেন একটা সেন্টারে পোস্টিং এত কঠিন জায়গা তিনি তাকে লিখেছিলেন মহারাজ আপনি কেমন আছেন তিনি বলেছেন ঠাকুর তিনটি শয়ের কথা বলেছে পেটকাটা তালবশ কিন্তু এখানে থাকতে গেলে আরো দু পাঁচটা সব বেশি লাগবে তখন আগরতলা একদম জ্বলছে উগ্রপন্থী আক্রমণে সেই সময় তার ওখানে পোস্টিং হয়েছিল এবং তিনি লিখেছিলেন উত্তরে ঠাকুর আরও এখানে থাকতে গেলে আরো দু চারটি শ লাগবে তৈরি করতে হবে শুধু তিনটি শ যথেষ্ট নয় সহিষ্ণুতাটা একটা খুব বড় জিনিস অনেক বেশিরভাগ সময় আমাদের সেটা সহ্য করতে হয় সবকিছু আমাদের মনের মতো হয় না এবং সব কিছু মনের মতো হয় না বলে আমরা যে বিরক্তি প্রকাশ করি সেটাও খুব কাজের নয় আমার মনে আছে একজন আমার সঙ্গে যাচ্ছিলেন হাওড়ার সেই সরু রাস্তার মধ্যে গোলক ধাঁধার মতো করে আশ্রমটা যাওয়া খুব সরু রাস্তা আর তার মাঝখানে আমাদের স্করপিও গাড়িটা যাচ্ছে সে দাঁড়িয়ে করছে এগোচ্ছে আবার খানিকটা পেঁচছে এরকম করে যাচ্ছে সে এবারে বিরক্ত হয়ে আমাকে বলছেন কেন যে এই জায়গায় আশ্রমটা তৈরি হলো এরা যে তৈরি করলেন এটা আমি কারণ বুঝতে পারি না আমি তাকে বললাম জারি বলো কি কি আশ্রমটা মহাপুরুষ মহাপুরুষ মহারাজের ইচ্ছায় তৈরি হয়েছে তোমার তোমার মনে হয় আমার বিচার বুদ্ধি কিছু কম ছিল স্তম্ভিত হয়ে গেছে না জানি আমরা এরকম অনেক সময় বিরক্তি প্রকাশ করে ফেলি আমরা যেহেতু সবকিছু চাই প্রত্যেকটি আমাদের মনের মতো হবে একদম বোরলিনের সংসারের মতো ঠিক সেই রকম আমাদের সব কিছু আমাদের মনের মতো হবে বাংলা সিনেমার মতো হবে ট্র্যাজেডি থাকবে আনন্দ থাকবে দুঃখ থাকবে কিন্তু অন্তিমে গিয়ে যদি মিল না হয় একবারে নায়ক নায়িকার যদি দেখা না হয়ে যায় সেই সাদা চুল কালো চুল যাই হোক না কেন দেখা না হয় আমাদের জীবনটা কিন্তু সিনেমা নয় এটা বুঝতে হবে অতএব সেই সহিষ্ণুতা থাকা দরকার দুই তিন হচ্ছে নিরভিমানিতা নিরভিমানিতা এটা অভ্যাস করতে গিয়ে আমরা এমন নিজেদের একটা অবস্থা করি অনেক সময় লোকে আমাদের পা দিয়ে মাড়ি দিয়ে যায় আমরা নিরভিমানী হতে চাই তা নয় আমার যে বৈশিষ্ট্য সেটা যেন আমার সব সবসময় থাকবে মায়ের জীবনী দেখুন না মায়ের জীবনী নিরভিমানিতা কখনো কিন্তু তিনি তার অবস্থাকে এতটুকু বদল করেননি ঠাকুরকে খাবার দিতে আসছেন একজন বললেন দিন মা মায়ের দিন ঠাকুরের সামনে তিনি সে রেখে চলে গেলেন ঠাকুর কিছুতেই খেতে বসতে পারছেন না আমাদের ছাটে বাঙালি বউকে যদি ঠাকুর থাক অবস্থায় মায়ের জায়গায় হতেন তারা একদম পায়ে ঝপাস করে লাখিয়ে পড়ে বলতেন যে না আমি তোমার পায়ে ধরছি তুমি খাও গো এই হতো আর কি কিন্তু মায়ের দেখুন তিনি তার ডিগনিটি একবারে সমানভাবে বজায় রেখেছে বলছে না ঠাকুর খেয়ে নাও তখন বলছে কেউ যদি ঠাকুর যখন বলছেন তুমি এর কথা দাও যে ভবিষ্যতে কখনো এরকম করবে না বলছেন না তা তো আমি পারবো না কেউ যদি মা বলে এসে ডাকে তাহলে আমি তাকে দিতে বাধ্য শুধু তাই নয় অবতারকে তিনি শেখাচ্ছেন তার আসার উদ্দেশ্য তুমি তো শুধু আমার ঠাকুর নও তুমি সবার অবতারকে দেখুন তার জেগনিটিস এটা কোন জায়গায় কোন লেভেলে রয়েছে যে তিনি অবতারকেও শেখাচ্ছেন না এতটুকু পিছু পা হচ্ছেন না বাবা কত বড় মানুষ আমার স্বামী অমন রূপবান স্বামী হ্যাঁ ছ পাঁচ ফুট আট ইঞ্চ নন ইঞ্চি লম্বা অমন টকটকে দেখতে স্বামী আমার যদি ছেড়ে চলে যায় আমার কি হবে ওগো আমাকে তো আবার সেই লোকের বাড়িতে ধান করে খেতে হবে মার অত কষ্ট হয়েছে ঠাকুরের শরীর চলে যাওয়ার পর পাঁচ বাড়িতে ধান করলে তবে খেতে পারতেন উহ শুদ্ধ করেননি কখনো কারোর কাছে এমনি করে যাননি লক্ষ্মী দিদি শাক বুনেছিলেন মা শাক বুনেছেন লক্ষ্মী দিদি তার উপর দিয়ে পা দিয়ে মাড়িয়ে চলে গেলেন সেই শাক মা খেতে পারলেন না কারণ মা সব কিছু রঘুবীর এবং ঠাকুরকে নিবেদন করে খেতেন সেটা খাওয়ার তথাপি তিনি এতটুকু উফ করছেন না সেই যে তেলে ভোল মাঠে গেছিলেন তাদের ছিলেন সেই হয়ে থাকতেন কিন্তু এতটুকু তিনি তার ডিগনিটিকে লুজ করলেন না তিনি তার স রাখলেন এই হচ্ছে নিরভিমানিতা সেখানে শো অফ থাকবে না সেম টাইম আদর্শের প্রতি আমার যে নিষ্ঠা সেটাও থাকবে ভক্তেরা এই তিনটি গুণে ভূষিত হয়ে ভগবানের শ্রী ভগবানের নাম গুণ গুণ গুণানু কীর্তন করে আমরা নিতাই ওই হয় রামকৃষ্ণ ভক্ত সে আনন্দম আনন্দম তারপরে করার এই তিনটি গুণের একটাও দেখা যায় এগুলো কখনো আমাদের গুণ হতে পারে না শ্রী রামকৃষ্ণের ভক্ত খুব সিরিয়াস হতে হবে শ্রী রামকৃষ্ণের ভাবানুযায়ী যদি না হয় তাহলে তার পতাকা বয়ে নিয়ে যাওয়ার অধিকার আমার তৈরি হয়নি এটা বুঝতে হবে স্বয়ং স্বামী বিবেকানন্দ আমরা আগের দিন পড়ছিলাম তিনি তার জায়গায় বলছেন যে আমি যখন আমার গুরু কারুর নিন্দা করেনি অথচ আমি গিয়ে ওই পাশ্চাত্যবাসী কাঞ্চন সেবার নিন্দা করছি এবং তখনই মনে হয়েছে যে আমি আমার গুরুর উপযুক্ত শিষ্য হয়ে উঠতে পারিনি এটা স্বয়ং স্বামী বিবেকানন্দের স্টেটমেন্ট তিনি বলছেন ভগবানের সবই আছে তার ভান্ডার পরিপূর্ণ কতজন তার কাছে কত কি চাইছে তিনি এইসব অভিলষিত বস্তু দিয়ে সকলের মনস্কামনা পূর্ণ করেন ভগবান বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের এই বোকা বানান ওই সেই তাঁর নিজের গল্পতেই আছে ইঁদুররা এসেছে চালের গুদাম থেকে চাল খাবে বলে আর সেই চালের গুদামওয়ালা একটা কুলোর মধ্যে খানিকটা খই খানিকটা মুরগি খানিকটা চিঁড়ে খানিকটা মুড়ি দিয়ে রাখেন আর ইঁদুর গিয়ে সেইগুলো খপ 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 করে খেতে থাকে কিন্তু পেছনে চালের গুদাম ভর্তি যে চাল আছে সেটির তারা এতটুকু সন্ধানও পায় না আর সেখানে যাওয়ার চেষ্টাও করেন না আমরা যখন ভগবানকে অভিলিপসিত বৎসু চাই আমাদের চা চাওয়ার জিনিস চাই তিনি সেই দিয়েই আমাদের মনকে ভরিয়ে রাখেন তিনি সবসময় আমাদের বোকা বানানোর চেষ্টা করেন আমরা বোকা হতে চাইলে ভগবানের সঙ্গে অসম লড়াইটা আমাদের লড়তেই হবে অধ্যাত্ম জীবন মানে একটা বিশাল শক্তির সঙ্গে আমার এই ক্ষুদ্র শক্তিকে লড়াই করতে হবে লড়তে লড়তে এত শক্তিশালী হতে হবে ভগবান আমার লীলার জন্য আমার সঙ্গে লীলা করার জন্য নেমে আসবেন রবীন্দ্রনাথের গানগুলো এমনি এমনি নয় গভীর অনুভব থেকে তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছ নিচে ঈশ্বরেরও যেন বোধ হয় আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম যে নিচে আমাকে ছাড়া তোমার যে প্রেম তোমার যে এই যে জগতের প্রতি যে ভালোবাসা এটা প্রকাশ হতো না আরেক জায়গায় তিনি লিখছেন তোমার আলোর নাইকো ছায়া আমার মাঝে পায় সেখায় তুমি তো আলোময় বস্তু তোমার তো ছায়াই ছায়াই হবে না আমি আছি বলে তোমার আলো রিফ্লেকশন হচ্ছে আমি আছি বলে লোকে তোমার কৃপা অনুভব করছে তোমার আলোর নাইকো ছায়া আমার মাঝে পায় সে কায়া হয় সে আমার অশ্রু জলের সুন্দর বিদর আমার আনন্দ আমার দুঃখ সব কিছুর মধ্যে দিয়ে তোমার লীলা প্রকাশ হয় আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর সেই তুমি অসীমের সুর বাজাতেই পারো কিন্তু জগৎবাসীর কাছে সেটা যদি প্রকাশিত হতে থাকে একটা মিডিয়াম 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 দরকার হয় আমি আমি তোমার তোমার সেই সেই যোগ্য আমাদের যোগ্যতা প্রমাণ দিতে হবে ভগবান সে অতি শক্তিশালীর সাথে লড়াই করতে গেলে নিজের ভেতরের অন্তর্নিহিত যে ঐশ্বরীয় শক্তি তার বিকাশ সাধন করতে হবে তখন তো তার সঙ্গে লড়বো নালে এমনি এমনি তিনি দিয়ে দিলেন আর আমি রেশন নিয়ে বাড়ি চলে গিয়ে রান্না করে বলো আহা ঈশ্বরের কি কৃপা তাতে কিছু হয় তাতে হয় না ভগবান ভক্তের কাছে কিচ্ছু চাই না শুধুই দীনতাটা চান নিরমানতা চান আমরা অনেক সময় অভিমান প্রকাশ করে ফেলি আমরা ভগবানকে আমাদের একটা স্টেটাস টিগমা বানিয়ে রাখি স্টেটাস সিম্বল বানিয়ে রাখি আপনাদের বলেছিলাম পূজনীয় আমাদের বিভাত্মানন্দ যে আমি একসঙ্গে ভিক্ষা করতে গেছিলাম আমাদের সন্ন্যাসের শেষ দিনে সেই গল্প বলেছি আপনাকে সেইখানে ভক্তটি আমাদের জিজ্ঞেস করছেন ভীক্ষা দেওয়ার পর আমাকে জিজ্ঞেস করছেন প্রত্যেকে এসছেন তা আমাদের তো আইডেন্টি ডিসক্লোজ করা না তখন আমাদের চেহারাটা তো কিউট থাকে না গালভর্তি পাঁচ দিনের দাড়ি জামানি শুধুমাত্র ধুতি আর উত্তরীয় গায়ে দেওয়া খালি পা রামকৃষ্ণ সেনের সাধু বলেই বোধ হয় না আমাদের আইডেন্টি ডিসক্লোজ করা বারুন থাকে তাই বললাম যে এই কাছে একটা আশ্রম থেকে এসেছি তিনি বললেন আমরা জানেন তো সবাই রামকৃষ্ণ মিশনের দীক্ষিত খুব বড় একটা প্রশ্ন রামকৃষ্ণ থেকে শুধু দীক্ষা পেলেই হবে না মন্ত্র এবং মন্ত্রের অনুশীলন যদি 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 না না হয় হয় সেটা সেই আমার আমার জীবন চরিত্রের অঙ্গ তাহলে শুধুমাত্রই শুধুমাত্রই মন্ত্র থেকে যাবে বছর বছর চাঁদা দেওয়া যাবে শুধুমাত্রই আপনার কাছে বছর বছর উৎসবের চিঠি আসবে আর আপনি লোককে দেখাতে পারবেন দেখো মাঠ থেকে চিঠি পাঠিয়েছেন আসল জায়গাটা হ্যাঁ একেবারে ফাঁকা হয়ে যাবে ভগবানের কাছে প্রার্থনা তিনি আমাদের এই অবস্থা থেকে উত্তীর্ণ করুন একটা অন্য পথে যাত্রা করান এই যে নতুন পথে যাত্রা করতে পারে সেখানে যেন এতটুকু ফাঁকি না থাকে আমরা যেন জোর গলায় বলতে পারি কত কলুষ কত ফাঁকি এখনো যে আছে বাকি মনের গভীরে তুমি তার লাগিয়ে আর ফিরায়ও না তারে আগুন দিয়ে দহ তুমি আমার ওই কলুষতা তুমি জানো আমার দুর্বলতা এটা তুমি জানো তুমি আগুন দিয়ে পুড়িয়ে দাও তোমার সঙ্গে লড়াই করার মতো শক্তিশালী আমায় করে দাও रूप हमादेर मुनियों भीतरी अंतर्शक्ति विकास करुँ ये प्रार्थना करी आज के दिन ओम प्रणता नाम प्रसिद्ध तोम देवी विश्वातीहारिनी त्रयलोक के वासिनाम इड्ये लोकानाम ओम शांति ओम शांति ओम शांति हरि ओम तत्सर श्री रामोक्रिश्नार परमस्तु